আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট ফেবারের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি এ অধ্যায়ের আমরা বইয়ের এমসিকিউ সলভ করব। এই বইয়ের এমসিকিউ সলভ করার পিছনে কিছু গুরুত্ব রয়েছে যেমন বইয়ের এমসিকিউ সলভ করলে আমার এসএসসি পরীক্ষা তারপরে মেডিকেল পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষা তিনটে এক্সাম একসাথে কভার হয়ে যাবে কারণ এসিসি বোর্ড এক্সাম মেডিকেল এবং ভার্সিটি প্রত্যেকটা জায়গাতে আমার বইয়ের পিছনের এমসিকিউ যে আছে সেখান থেকে চলে আসে হুবহু সো আমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে তো আমি দৌড়ে দৌড়ে প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করে দিব একদম ব্যাখ্যা সহ যাতে ইনশাল্লাহ তোমরা এখান থেকে আসলে আনসার করতে পারো তো চলো কথা না বাড়ি আমরা শুরু করে দিই আর হ্যাঁ তোমরা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তো চলো শুরু করে দিই আমরা যেহেতু শুরু করব কাজ ক্ষমতা শক্তি ইনশাল্লাহ এমসিকিউ সলভ করতে যা যা বেসিক লাগে প্রত্যেকটা জিনিস আমরা দিয়ে দিব তো চলো শুরু করি তোমরা যদি খেয়াল করো এর হচ্ছে আমাদের অনুশীলনী এমসিকিউ দেখো আমি মূলত এ বোর্ড হচ্ছে ইসাক স্যারের বই তবে একই এমসিকিউ তোমার কাছে যদি তপন সারে বই থাকে কিংবা ইসেক সারে বই থাকে যে বই হোক না কেন এই এমসিকিউগুলো সব বইয়ে আছে অর্থাৎ কোনো বইয়ে শুরুতে আর কোনো বই শেষে এরকম একটু উলুট পালট করে আসে সো সমস্যা নেই তুমি যে বই ফলো করো না কেন কোনো সমস্যা নেই জাস্ট প্রথম ব্যাখ্যাগুলো দেখো ইনশাল্লাহ তোমার এমসিকিউ নিয়ে কোনো বই থাকবে না তো আমরা যদি প্রথম এমসিকিউ দিয়ে দেখি প্রযুক্ত বল এবং স্মরণের দিক পরস্পর বিপরীত দিকে হলে কাজ কেমন হবে দেখো ভাইয়া আমাকে বলছে যদি প্রযুক্ত বল এবং স্মরণের দিক পরস্পর কী হয় বিপরীত দিকই হয় তাহলে কাজ কেমন হবে আর আমি প্রথম বলি আমাদের অনেক এমসিকো আমরা টেকনিক শেখাবো যাতে দেখার সাথে সাথে আমরা আনসার করতে পারি এখন দেখো ভাইয়া এখানে একটা ওয়ার্ড দেখতেছি বিপরীত ভাইয়া বিপরীত মানে কি আমরা সবাই জানি বিপরীত মানে হচ্ছে কি ভাইয়া নেগেটিভ অর্থাৎ মাইনাস আর মাইনাসকে আমরা কী বলতে পারি মাইনাস মানে হচ্ছে ঋণার্তক কি ভাইয়া ঋণার্তক বিপরীত মানে কি মাইনাস আর মাইনাসকে আমরা কী বলি মাইনাসকে আমরা বলি ঋণাত্মক সো এই এমসিগুলো আনসার হবে কি ভাইয়া ঋণাত্মক এই যে একের খ ঠিক সিম্পল সিম্পলভাবে আমরা একদম দেখে মানে আনসারটা বলতে পারতেছি আমরা এভাবে প্রত্যেকটা এমসিকে দৌড়ে দরে সলভ করাবো আর আমি একটা অধ্যায় একসাথে সলভ করবো না আমি প্রত্যেকটা অধ্যায় দুই ভাগে সলভ করাবো অর্থাৎ প্রত্যেকটা ওদের দুইটা ভিডিও থাকবে একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে কি পার্ট টু খেয়াল করো এরপর আমরা দুই নম্বর এমসিকিউতে যাই টেন নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে একশো মিটার সরাতে কত কাজ করতে হবে বল ও স্মরণের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি অর্থাৎ তোমাকে এ বল ও স্মরণের মধ্যবর্তী কোনটা দেওয়া আছে অর্থাৎ টিটার মানটা কী করা আছে দেওয়া আছে তোমাকে কি বের করতে বলছে কাজ বের করতে বলছে কাজ এখন একটু খেয়াল করো আমরা সবাই জানি বাচ্চা কাল থেকে জানি যে কাজকে কি দ্বারা প্রকাশ করে ডাব্লিউ আর ডাব্লিউ সূত্র কি ডাব্লিউ ইকুয়েল টু অ্যাপ এস কস টিটা এখন ভাইয়া এখানে কিন্তু আমার মানটা দেওয়া আছে এই যে টিটামান হচ্ছে কত ষাট ডিগ্রি আর অ্যাপ মানে হচ্ছে বল দেওয়া আছে বল হচ্ছে কত নিউটন ভাইয়া দশ নিউটন এবং এস মানে হচ্ছে কি স্মরণ বা দূরত্ব এই যে স্মরণ বা দূরত্ব হচ্ছে তোমার একশো মিটার অর্থাৎ সবগুলো তথ্য দেওয়া আছে এম সিগুলো একদম ইজি যদি তুমি বুঝতে পারো তাহলে আমরা লিখলাম অ্যাপ মানে দশ অ্যাস মানে একশো ইন্টু কস ষাট ডিগ্রি এখন দশের সাথে একশো করলে কী হয় ভাইয়া এক হাজার আর কস ষাট ডিগ্রি মানে হচ্ছে কত ভাইয়া জিরো পয়েন্ট ফাইভ এখন তুমি যদি এটার সাথে এটা ক্যালকুলেশন করো তাহলে আনসার আসবে ভাইয়া কত ভাইয়া একটু খেয়াল করো পাঁচশো কত আসবে ভাইয়া পাঁচশো সো আমার সঠিক উত্তর হচ্ছে দুই এ ক আর তোমরা যারা বিশেষ করে মেডিকেল সিটিতে এক্সাম দিবা তারা চেষ্টা করবা ক্যালকুলেটার বাদে করার জন্য কারণ এগুলোতে কোনো ক্যালকুলেটার থাকে না যদিও এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটার দিয়ে করার সুযোগ আছে ছোটো ছোটো ম্যাপ আমরা ক্যালকুলেটার কেন লাগাবো কত হচ্ছে এটা তো চলো আমরা পরেরগুলোতে যাই একটু খেয়াল করো পর এমসিকিউতে যাই খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এখন আমরা দেখব তিন নম্বর একটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ একটু খেয়াল করো দশ কেজি বরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হল যার স্প্রিং দ্রুবক দাবাস কত ভাইয়া দুইশো নিউটন পারমিটার বলছে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হবে মানে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হবে তোমাকে এটা বের করতে বলছে এখন সিম্পল জিনিস তুমি কীভাবে বের করবা দেখো ভাইয়া স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক সূত্র কী স্প্রিং ধ্রুবকের সূত্র হচ্ছে কে ইকুয়াল টু এফ বাই এক্স এখন আমাকে বের করতে বলছে কি ভাইয়া এ এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এ হচ্ছে বল আর এক্স হচ্ছে স্মরণ বা দৈর্ঘ্য তুমি যেটাই বলো আমাকে এ এক্সটা বের করতে হবে কারণ এখানে দেওয়া আছে দৈর্ঘ্য বের করো তো সো আমি এক্সটাকে এর নিয়ে আসলাম নিয়ে আসলে হয় এক্স ইকুয়াল টু এফ বাই এক্স এখন আমরা জানি এফ টু আবার কী লেখা যায় এম জি লেখা যায় তো এখন এম মানে কত এম মানে দেওয়া এই এতে দশ কেজি বর সো এম মানে হচ্ছে দশ আর জি এ মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট বাচ্চা কাল থেকে জানি আর কে কেমন হচ্ছে কত ভাইয়া দুইশো এই যে দেওয়া আছে স্প্রিং ড্রুবক দুইশো স্প্রিং ড্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা তোমার আনসার আসতেছে জিরো পয়েন্ট ফোর নাইন আসা করি তোমরা বুঝতে পারছো তোমরা ক্যালকুলেশন করো হাতে হাতে বা ক্যালকুলেটারে যাই করো আনসার আসবে কত ভাইয়া জিরো পয়েন্ট ফোর নাইন দেখছো কত সহজে এমসিগুলো সলভ করা যায় যে এমসিগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো পরীক্ষা আসার মতো এসিসি বলো মেডিকেল বলো ভার্সিটি বলো আমি সেগুলো করে দিচ্ছি যেগুলো দরকার নেই ওগুলো অযথা করে কোনো লাভ নেই আমাদের এই পেজ থেকে আর তেমন করা লাগবে না কারণ বাকিগুলো এত ইম্পর্টেন্ট না এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চান ছয় নম্বরে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে প্রশ্নটা পড়ো কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও স্মরণের গুণ কত হয় তোমাকে বলছে কখন কাজের মান শূন্য হবে আমরা জানি কাজের মানুষ শূন্য হবে তখনই যখন আমার এই যে বল আর স্মরণের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় মনে রাখবে এটা একদম মুখস্থ যদি বল ও স্মরণের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তখনই আমার কাজ কী হয় শূন্য হয় সঠিক উত্তর হচ্ছে কত ভাইয়া ক এই যে লিখে রাখছে সঠিক উত্তর হচ্ছে ক কত সহজ দেখছো এরপর আসো সাত আট লাগবে না পরে আসো দেখবা মনে করো আমার বইয়ে এমসি কেউ হচ্ছে নয় নম্বরে হয়তোবা তোমার বইয়ে সি কিউড হচ্ছে বারো নম্বরে বা তেরো নম্বরে একটু আগে পরে করে আসে কিন্তু প্রত্যেকটা এমসি সকল বইয়ে আছে সো এটা নিয়ে এত হতাশার কোনো কারণ নেই খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিউ একটু খেয়াল করো বল স্মরণ ও কাজের মধ্যে সম্পর্ক হলো এই বল স্মরণ কাজ এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক কী মনে রাখবা এই বল স্মরণ ও কাজের মধ্যে সম্পর্ক হলো ডাব্লিউ ইকুয়াল টু ডট এস বুঝছো এটা কখনো তোমার চিহ্ন হবে না বা ক্রস হবে না এটা হবে কি ভাইয়া ডট হবে মনে রাখবা এই বল স্বর্ণ কাজের মধ্যে সম্পর্ক হচ্ছে ডটের সম্পর্ক বাকি অপশানগুলো কখনোই সম্ভব না চোখ বন্ধ করে এই যে ডটের সম্পর্ক দেখো ডট আছে শুধুমাত্র ক নম্বর অপশানে সো আমার সঠিক উত্তর হচ্ছে ক এরকম করে ধরে ধরে কোনো চ্যানেলে বা কোনো টিচার সলভ করা বলে আমার মনে হয় না তোমরা জাস্ট একটু কী করো প্র্যাকটিস করো এগুলো দেখো আর প্র্যাকটিস করো এরপর আসো আমরা এগারো নম্বরে যাচ্ছি একটি রাইফেলের গুলি ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কত হবে দেখছো ভাইয়া কত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দেখো ভাইয়া এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমাকে গতিশক্তি বের করতে বলছে আমাকে কি দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে দেখো ভাইয়া আমাকে পরীক্ষা যখনই ব্যাগ দেওয়া থাকবে এবং এরকম গতিশক্তি বের করতে বলবে আমার জাস্ট একটা সিম্বল কাজ করতে হবে ভাই কাজটা কি কাজটা হচ্ছে আমাকে যে ব্যাগটা দেওয়া আছে এ ব্যাগকে কি করতে হবে স্কেয়ার করে দিতে হবে এখানে ব্যাগ হচ্ছে ভাইয়া দ্বিগুণ মানে টু তো টুয়ের তুমি স্ক্যার করো টু এর স্ক্যার হচ্ছে ভাইয়া ফোর সো সঠিক আনসার হচ্ছে আমাদের গ গুণ মনে রাখবা যখন তোমার ব্যাগ দেওয়া থাকবে এবং গতিশক্তি শক্তি বের করতে বলবে তখনই তুমি কী করবা ব্যাগটাকে স্ক্যার করে দিবা দেখো ভাইয়া তোমার বোর্ড এক্সাম বলো ভার্সিটি বলো মেডিকেল বলো প্রত্যেকটা জায়গায় হুবহু এখান থেকে প্রশ্ন তুলে দেয় ওরা প্রায় প্রশ্ন নিজের থেকে করে দেখবা অধিকাংশ প্রশ্ন তোমার মেন টেক্সট বুক থেকে মেন ট্যাক্সট বুক থেকে দেওয়া একটু প্র্যাকটিস করলে তোমরা পারবা এরপরে কোশ্চেন আসো সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের ভিতর কোন শক্তি সঞ্চিত থাকে মনে রাখবা সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের মধ্যে তোমার স্ত্রী শক্তি কী থাকে জমা থাকে বা সঞ্চিত থাকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এরপরে এমসি হচ্ছে একটু কি ট্রিকি এমসি একটু টেকনিক খাটাই করতে হবে এবং এটা দেখো বুয়েট আসছে সেম এমসি আমাদের বোর্ড পরীক্ষা আসে বার্সিটিতে আসে মেডিকেল আসে দেখো বলছে নিচের বস্তু সময়ের মধ্যে কোনটির গতিশক্তি বেশি এখন তোমাকে ভর দেওয়া আছে ব্যাক দেওয়া আছে কোনটা গতিশক্তি বের করতে হবে আমরা একটু একটু ভাই টেকনিক দিয়ে মনে রাখবো ভাই আমরা সবাই জানি গতিশক্তির সূত্র হচ্ছে কি ভাইয়া ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এই যে ভাই আমরা যদি সূত্র লিখি তুমি একটু খেয়াল কর ভাইয়া এই যে হাফ এম বি স্কোয়ার মনে করো হাফ আছে কয় নম্বর জায়গায় আমি যদি বলি এটা হচ্ছে এক নাম্বার জায়গা তাহলে এম হবে দুই নাম্বার জায়গায় এবং বি হবে তিন নাম্বার জায়গায় দেখছো মানে হাফ হচ্ছে এক নম্বর জায়গা এম হচ্ছে দুই নম্বর জায়গা বি হচ্ছে তিন নম্বর জায়গা মানে কে কত নম্বর জায়গা আছে আমরা একটু কি করলাম মার্ক করলাম মার্ক করলে দেখা যায় এম থাকে কয় নম্বরে দুই নম্বরে এবং বি থাকে তিন নাম্বারে তাহলে তুমি যেখানে এই যে এম এম টু দেখবা এবং বি থ্রি দেখবা সেটা টাকা দিবা একদম সিম্পল কত সহজ আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারি তাহলে দেখো বর কত টু আছে এ যে এ অপশানে বর টু আছে এবং ব্যাক দেওয়া আছে থ্রি আমরা তো বের করলাম এই যে এ্যাম মানে বর হচ্ছে কত বাই টু আর ব্যাক বা বি হচ্ছে কত বাইয়ার থ্রি কত সিম্পল আমার টেকনিকের মাধ্যমে মুহূর্তেই একদম চোখ বন্ধ করে এমসিগুলো দাগায় ফেলতে পারবো কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেয় কোনো একদম বিশাল ব্যাখ্যা জানার প্রয়োজন হয় ফিজিক্স কিন্তু অনেকটা ইজি যদি তুমি ইজি করে পড়তে জানো আর তোমরা যারা বাইরের চ্যানেলটা তো নতুন অবশ্যই বাইরের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা অধ্যায়ের এভাবে এমসিকিউ সমাধানে ভিডিও আপলোড করবো তো পরেটা আসো ওয়ার্ড ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক হলো দেখো এটা কিন্তু ডিইউ ডিইউতে আসছিলো খুবই খুব ইম্পর্টেন্ট এবং এটা অনেকবার তোমার বোর্ড এক্সাম আসছে মনে রাখবা ওয়ার্ড ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক হচ্ছে এক এসপি ইকুয়েল টু সাতশো ছেচল্লিশ ওয়ার্ড বুঝছো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তুমি মনে রাখবা এক এসপি ইকুয়ালটা হচ্ছে কত ওয়ার্ড ভাইয়া এসপিকে বলা হয় বাংলাতে অশ্বক্ষমতা এক এস পি বা অশ্ব ক্ষমতা ইকুয়েল টু সাতশো ছেচল্লিশ ওয়ার্ড খুবই ইজি এটা একটা অনেকটা মুখস্থ টাইপের এমসিকিউ এ পটাত আসো খুবই খুবই ট্রিকি একটা এমসিকিউ এটা অনেকবার মেডিকেল আসছে অনেকবার তোমার বার্সিট আসছে এবং অনেকবার তোমার এসএসসি পরীক্ষা আসছে দেখো একসাথে তিনটে জিনিস কত সহজে কভার হয়ে যাচ্ছে একটু খেয়াল করো একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ব্যথ করতে পারে ওইরূপ ষোলোটি তক্তা ব্যথ করতে গুলি ব্যাগ কতগুণ হতে হবে তোমার থেকে যখনই গুলির ব্যাগ জানতে চাইবে তখন তোমার কাজ হচ্ছে তুমি তোমাকে যত যে সংখ্যাটা দেওয়া আছে ওটাকে তুমি রুট করে দিবা একদম সিম্পল তোমাকে কী বের করতে বলছে বলছে গুলির ব্যাগ বের করতে বলছে এটা মনে রাখবা যখনই তোমাকে গুলির ব্যাগ বের করতে বলবে তখন উদ্দীপকে যে সংখ্যাটা দেওয়া থাকে তুমি ওটাকে রুট করে দিবা যেমন ষোলো দেওয়া আসে ষোলোকে রুট করলে কত আসে ভাইয়া একদম সহজ চার আসে সো সঠিক আনসার হচ্ছে কত ভাইয়া চার আশা করি একদম ক্লিয়ার ওকে এই বিষটা থেকে আমাদের তেমন এমসি লাগবে না আমরা পরে ভেসে যাই অনেকগুলো এমসি কাজ যেমন এই এমসিগুলো তেমন আসে না আমার এসএসসি পরীক্ষা বলো কিংবা তোমার মেডিকেল বার্সিগুলো তেমন আসে না যেগুলো লাগবে আমি সেগুলো করে দিচ্ছি দেখো এটা অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট কোনটি ক্ষমতার একক মনে রাখবা ক্ষমতার একক হচ্ছে অলওয়েজ ওয়াট এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না পরীক্ষা তোমরা গুলিয়ে পেলো অনেকে জুল দিয়ে আসো এবং টিচার কি করে কেটে দেয় মনে রাখবা ক্ষমতা এক হচ্ছে ওয়ার্ড এটা কখনো চেঞ্জ হয় না গতিশক্তির মাত্রা কোনটি দেখো ভাই এটা কতটা ইম্পর্ট্যান্ট অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে একের সাথে ডিইউ তো আসছে এবং এক সাথে তোমার মেডিকেলও ছিল দেখো মেডিকেল ডিইউ এবং বোর্ড তিনটা জায়গা তোমার কভার হবে জাস্ট একটা এমসি কিউ শিখলে মনে রাখবা শক্তির মাত্রা অলওয়েজ এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা মনে রাখবা এটা মনে রাখবা অনেকে কি করে একদম ব্যাখ্যা সহ শিখে ভাই পরীক্ষার মধ্যে তোমাকে একটা এম জন্য তুমি ঠিক করে একটা মিনিটের টাইম না তুমি কেমনে এই ব্যাখ্যাটা কর ব্যাখ্যা করে তুমি মাত্রা বের করবা আমার আমি বলবো মাত্রা তোমার বইয়ে হিউজ থাকলেও অনেক মাত্রা আছে সবগুলো মাত্রা দরকার নাই আমি যে মাত্রাগুলো বলবো তুমি জাস্ট যদি একসাথ করা পুরো বই থেকে মাত্র মাত্রা বা বের হবে চোদ্দো থেকে পনেরোটা তুমি বুঝি ভাই তোমার পরীক্ষার জন্য এই চোদ্দো পনেরোটা মাত্রা মুখস্ত করতে পারবা না একদম পারবো আমরা আমরা মনে রাখবো গতিশক্তির মাত্র হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু আসে ওরি ক্লিয়ার পরের এমসি তো আসো কে স্প্রিং দুর্বকভৃষ্ট কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের এক্স পরিমাণ স্মরণ ঘটলে সঞ্চিত বিভক শক্তি কথা হবে দেখো এখানে বয়ে বুলে ডাব্লিউ দিসে এটা হবে ইউ হবে ডাব্লিউ দিলোর সমস্যা নেই তবে এটা আসলে ইউ হওয়ার কথা তবে ডাব্লিউ দিল সমস্যা নেই তেমন আসলে তেমন কোনো চেঞ্জ নাই অনেকটা কাছাকাছি জিনিস মনে রাখবো আমরা এটা হচ্ছে তোমার ইউ বা ডাব্লিউ জেডে বলো ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার সঞ্চিত বিভক শক্তি এই সূত্র হচ্ছে কি ভাইয়া হাফ কে এক্স স্কোয়ার বা এটা হচ্ছে সূত্র এটা বোঝা মতো তেমন কিছুই নেই পটটা দাসো পটটা একটা সূত্র একটা সূত্র একটু খেয়াল করো গতিশক্তি ও বর ব্যাগের মধ্যে সম্পর্ক কোনটা আমরা মনে রাখবো গতিশক্তি ও বর ব্যাগের মধ্যে সম্পর্ক হচ্ছে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম এর হচ্ছে আমার গতিশক্তি ও বর ব্যাগের মধ্যে সম্পর্ক এখানে কে হচ্ছে গতিশক্তি পি হচ্ছে বর পরীক্ষা মাঝে মাঝে কোশান করে এ যদি এই যে বর ব্যাগ বর ব্যাগ মানে হচ্ছে কি পি যদি পি দ্বিগুণ করা হয় তাহলে কে গুণ হবে ভাই দেখো তুমি যদি পি কে কি করো দ্বিগুণ করো মানে পি এর জায়গায় টু বসাও তাহলে উপর কি আছে স্কেল আছে তো টু এর স্কের কত ভাইয়া টু এ স্কের হচ্ছে ফোর সো আমার গতিশক্তি হবে কত চার এটা মনে রাখবা যদি গতিশক্তি তোমাকে বলছে গতিশক্তি বের করার জন্য মনে করো তোমাকে পরীক্ষা দেওয়া আছে বরব্যাগ বরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কতগুণ হবে মনে রাখবা বরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে আমার চারগুণ কারণ টুয়ের স্ক্রে করলে আসো কত ভাইয়া চার একদম সিম্পল পর্টাতে আসো পরটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বলকে বিনায় বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বলটির গতিশক্তি শক্তির কী হবে দ্বিগুণ হবে এই যে গতিশক্তি শক্তি দ্বিগুণ হবে আমরা এটার জন্য একটা টেকনিক শিখব টেকনিকটা হচ্ছে এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান মনে রাখবা এই এক্স মানে হচ্ছে বুমি হতে উচ্চতা এক্স মানে কি ভাইয়া এক্স মানে হচ্ছে বুমি হতে উচ্চতা আর এইচ মানে হচ্ছে নর্মাল উচ্চতা আর এন মানে হচ্ছে কত গুণ ঠিক আছে এটা মনে রাখবা তো তুমি বসাও তুমি যদি এই সংখ্যাগুলো বসে দাও যেমন আমার এখানে উচ্চতা হচ্ছে কত ভাইয়া তিরিশ উচ্চতা হচ্ছে তিরিশ সো আমাদের এখানে আমার এসটা হচ্ছে কত এ এসটা হচ্ছে আমার দেওয়া আছে তিরিশ এবং এন এ মানে হচ্ছে বলছি এন মানে হচ্ছে কত গুণ তোমাকে বলছে দ্বিগুণ সো এন হচ্ছে টু প্লাস ওয়ান তো দিয়ে রেখে কত হয় তিন হয় তুমি তিনকে যদি তিরিশ দ্বারা ভাগ করো আনসার আসে কত তিন দশে তিরিশ আনসার আসে দশ সো সঠিক উত্তর হচ্ছে আমাদের গরু গ দশ মিটার পটে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও স্মরণের মধ্যে কোন কত হয় মানে কখন আমার কাজের পরিমাণ বেশি হবে মানে কত কতক্ষণ হলে আমার কাজের পরিমাণ বেশি হয় মনে রাখবা জিরো ডিগ্রিতে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় কত ভাইয়া এটা অনেকবার আসে জিরো ডিগ্রিতে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় ওকে আমাদের এই শেষ যা যা আগে দেখানো হলো এ পয়টাতে আসো এই তো একশো কেজি বরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে টেন সিএমএস ইনভার্স ওয়ান ব্যাগে চাঁদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত মনে রাখবা ক্রেনের ক্ষমতা সূত্র হচ্ছে পি ইকুইল টু এম জিবি যখন তোমাদের কাছ থেকে ক্রেনের ক্ষমতা বের করতে বলবে তুমি মনে রাখবা পি ইকুইল টু এম জিবি এর সূত্র দিয়ে তুমি এ এম সিটা কী করবা সলভ করবা এখানে তোমাকে এটা দেওয়া আছে সেন্টিমিটারে এই যে টেন সেন্টিমিটার এস নিম্বার্স ওয়ান তুমি প্রথমে এটাকে কী আনবা এটাকে মিঠার আনবা কিস আনবা মিঠার আনবা দেন তুমি এর সূত্র দিয়ে কী করবা ক্যালকুলেশন করবা পি ইকুইল টু এম জিবি জাস্ট এম হচ্ছে কত একশো এবং এর টেনটাকে কী আনবা মিঠার আনবা মিঠার আনলে যত হয় তত এরপর তুমি এমন হচ্ছে নাইন পয়েন্ট এইট এই তিনটা জিনিসটি গুণ করলে তুমি এটা আনসার পাবা তুমি এটা আনসারফার হচ্ছে কত ভাইয়া আটানব্বই জাস্ট এখানে জাস্ট তোমাকে এটা হচ্ছে কি এটা সেন্টিমিটারে দেওয়া আছে এটা কিছু নিবা মিঠারে নিবা এটা হচ্ছে তোমার কাজ এরপরটাতে বলের দ্বারা কাজ বা বলের দ্বারা কাজ বা দনার্থক কাজ হয় যদি কখন হবে মানে কখন আমাদের দনার্থক কাজ হবে যদি বল স্বর্ণের গুণ কত হয় শূন্য হয় যখন বল স্বর্ণের গুণ শূন্য হয় অর্থাৎ ইকুয়াল টু কত হয় শূন্য ডিগ্রি হয় তখন আমার কী হয় বলের দ্বারা কাজ হয় বা দণার্থ কাজ হয় বাকি সবগুলা তত্ত্ব হচ্ছে কি মিথ্যা এটা যেন মনে থাকে এরপরে কোনটি সংরক্ষণশীল বল কোনটি সংরক্ষণশীল বল আমরা সংরক্ষণশীল বলের জন্য একটা টেকনিক শিখবো সে হচ্ছে একটু শুনো এখানে দেওয়া যায় সংরক্ষণশীল সংরক্ষণশীল বলের উদাহরণ কিন্তু অনেকগুলা অনেকগুলা তা আমরা সবগুলো শিখবো না আমরা মনে রাখবো এই অসংরক্ষণশীল বলে উদাহরণ অসংরক্ষণশীল বলে উদাহরণ হচ্ছে কী গসা কী গসা গতে গর্ষণ বল সতে সান্দ্র বল এই দুটো হচ্ছে আমার অসংরক্ষণশীল বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে সংরক্ষণশীল সো আমরা মনে রাখবো এই যে গর্ষণ বল তারপরে সান্দ্র বল বায়ুর বাঁধা এ তিন হচ্ছে আমার অসংরক্ষণশীল আমাকে বলছে সংরক্ষণশীলের কথা সো আমি দেখাবো কি তড়িৎ বল ওকে এরপর এমসি কোটা যাই এই সিরিয়াল থেকে আর লাগবে না এরপর আমাদের এ এমসিটা অনেক ইম্পর্টেন্ট স্প্রিংয়ে সঞ্চিত শক্তি হচ্ছে মনে রাখবা স্প্রিংয়ে সঞ্চিত শক্তি হচ্ছে কি বিবক শক্তি এবং যান্ত্রিক শক্তি স্প্রিংয়ে যে সঞ্চিত শক্তিটা জমা থাকে যে শক্তিটা জমা থাকে সেটাকে বলা হয় সঞ্চিত শক্তি এই সঞ্চিত শক্তি হচ্ছে কি এক ধরনের বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তি দুইটা শক্তি বিভব এবং যান্ত্রিক আশা করি মনে থাকবে এরপরে এমসি কে যাই যেগুলো লাগবে না সেগুলো আমাদের অযথা করে কোনো লাভ নেই কারণ এগুলো পরীক্ষা আসে না এরপরে ছত্রিশ নম্বর একটা চিত্র দেওয়া আছে বলছে চিত্রের এম বরে বস্তুটি টেনের ছেড়ে দিলে স্পন্দনের কম্পাঙ্ক কত হবে দেখো এই কোশ্চেনের একটা জিনিস হচ্ছে কি এটা তো বোর্ড এক্সাম আসে দেখতে পাচ্ছে অনেকগুলো বোর্ড আসে যখন তোমার মেডিকেল মেডিকেল আসে তখন চিত্র ছাড়াই জাস্ট কোশ্চানটা দেয় জাস্ট দেয় বলবে এম বরের বস্তুটি টেনের ছেড়ে দিলে স্পন্দনে কম্পাঙ্গ কত হবে মনে রাখবা কম্পাঙ্গ হবে অ্যাপ ইকুয়াল টু ওয়ান বাই টু পাই রুট ওভার কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই এম মনে রাখবা এটা কখনও মাইনাস হবে না অলওয়েজ প্লাস হবে এ কে ওয়ান আর কে টু মাই কী থাকবে প্লাস থাকবে এবং এটা উপরে থাকবে যেন মনে থাকে অবশ্যই এটা উপরে থাকতে হবে এবং এটা কী হবে প্লাস হইতে হবে তাহলে তুমি যে অপশানটা দেখো এরকম সেটা দাগাই দিবা সোমার সঠিক উত্তর হচ্ছে কি চার আশরি ক্লিয়ার এরপরে এমসি কু আসো এরপরে যেগুলো লাগছে না আমি সেগুলো দিচ্ছি না কারণ এগুলো পরীক্ষা আসে না তেমন যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো করতে হবে কারণ আমাদেরকে অযথা এমসিগু কু পাঁচ হাজার এমসি সলভ করে লাভ নেই আমাকে আমি যদি কাজের কাজের একশোটা এমসিগু সলভ করি ওইটাই যথেষ্ট ওইটাই অনেক কারণ ওইখান থেকে পরীক্ষা আসবে এরপরে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হলো এটা হচ্ছে একটা সূত্র টাইপের এমসিকিউ তুমি মনে রাখবা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হচ্ছে তোমার ক নাম্বার অপশনটা তুমি এই অপশানটা একটু মনে রাখবা কষ্ট করে কারণ এটা অনেকবার আসে অনেকবার আসে এটা একটা সূত্র টাইপের এমসিকিউ এটা আসলে মতো এমন কিছু নাই সূত্র তো মুখস্থ করতে হবে এরপরে আমরা যদি যাই এটা খুবই ইম্পর্ট্যান্ট কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা ক্রীত গাছ নিচে কোন রাশিটি পরিবর্তনের সমান মনে রাখবা সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত গাছ সবসময় গতিশক্তির পরিবর্তনের সমান হয় কার পরিবর্তনের সমান গতিশক্তির পরিবর্তনের সমান সো সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন নম্বরটা আসলে ক্লিয়ার এরপরে আমরা যাব আমাদের এই যে একটু খেয়াল করো পঁয়তাল্লিশ নম্বর এমসিকিউতে এম বরের একটি বস্তু ই গতিশক্তিতে চলছে এ রৈখিক বরবেগ কত মনে রাখবা এম বরের একটা বস্তু যদি ই গতিশক্তিতে চলে তাহলে রৈখিক বরবেগের সূত্রটা হবে রুট ওবার টু এমই এটা একটা ফর্মুলা টাইপের এমসিকিউ রুট টু এমই এত বিশাল ব্যাখ্যা দেখা করে বের করা দরকার নাই জাস্ট দুই একটা এমসিকিউ প্রত্যেকটা কথা দেখবা মুখস্থ করার মতো চার পাঁচটা এমসিকিউ থাকে এগুলো কী করতে হয় মুখস্থ করতে হয় বুঝতে গেলে অনেক জামে হয় সো আমরা এটা মনে রাখবো রুট টু এমই এরপরে একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তকার পথে ঘুরালে কাজের পরিমাণ কত হবে একটা মার্বেলকে যদি আমরা সুতায় বেঁধে বৃত্তকার পথে ঘুরাই তাহলে কাজের পরিমাণ কত ভাইয়া শূন্য মনে রাখবা যখনই কোনো বস্তুকে সেটা মার্বেল হোক সেটা ফুটবল হোক বা বল হোক যেটা হোক না যেন যখনই কোনো বস্তুকে সুতায় বেঁধে বৃত্তকার পথে ঘোরানো হয় তখন তার কাজের পরিমাণ হয় শূন্য যেন এটা মনে থাকে এরপরে এরপরে এমসিউটা দেখো সাতচল্লিশ নম্বর দুশো গ্রাম বরের একটি বস্তু একশো মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত মনে রাখবা বমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি হচ্ছে এম জিএচ তুমি যখন এর মান বসাবা এমের মান দেওয়া আছে যে মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এসে মানে হচ্ছে কত একশো মিটার যখন তিনটা গুণ দিবা তখন তোমার সঠিক উত্তর হবে কত ভাইয়া একশো ছিয়ানব্বই জুল ওকে আশ্চর্য ক্লিয়ার আর সবসময় মনে রাখবা এক একটা গ্রামে হবে না কি কেজিতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখবা তাহলে দেখবা অনেকটা ইজি হয়ে যাবে আমাদের আজান দিয়ে দিচ্ছে আমরা আর বেশি করব না আর অল্প কয়েকটা এমসি করাবো তাহলে এই অধ্যায়ের আরও কয়েকটা এম করাবো চার পাঁচটা এমসি করাবো দেন বাকি এমসিগুলো আমরা পরের ক্লাসে করাবো কারণ আমি যদি পুরো অধ্যায়টা একসাথে করি তাহলে তোমাদের মানে করতে বিরক্ত লাগবে তাই আমি একটা অধ্যায়কে দুই বাই করাবো আজকে আর চার পাঁচটা এমসি করাবো দেন বাকি ক্লাসে বাকি এমসিউলও পাড়ে দিব যেহেতু একটা আজান দিচ্ছে আমরা যারা মুসলিম যারা মুসলিম মানে ধর্মীয় আছো তারা সবাই নামাজ পড়বা আর তোমাদেরকে একটা সুরে শুনাই ও জুবিল্লাহি মিনা শাহিৎ রাজিম বিসমিল্লাহির রহমান রহিম কুল কুল্ু আল্লাহ আল্লাহসমাদাম ইয়ালিদ্ ইউলাম ইয়ুল্লাহ আহাদ যারা অবশ্যই মুসলিম ধর্মীয় লোক আছে তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আর নামাজ পড়ার চেষ্টা করবা তো চলো আমরা বাকি এমসিউগুলো সলভ করি দেন আমরা ক্লাসটা কী করবো শেষ করে দিব আর চার পাঁচটা এমসি সলভ করাবো ওকে আসো পনেরো ওয়ার্ড ক্ষমতা বলতে কি বোঝায় মনে রাখবা পনেরো ওয়ার্ড ক্ষমতা বলতে বোঝায় তোমার এক সেকেন্ডে জুল কাজ মনে রাখবা সবসময় সেকেন্ড হবে কত এক সেকেন্ড হবে তোমাকে যদি বিশ ওয়ার্ড বলতো তুমি বলবা বিশ ওয়ার্ড ক্ষমতা বলতে বোঝায় এক সেকেন্ডে বিশ জুল কাজ সবসময় কিন্তু সেকেন্ডে এক থাকবে এটা মনে রাখবা দেখো বাকিগুলো সেকেন্ডে কত আছে তিন আছে পাঁচ আছে পনেরো আছে এটা কখনো সম্ভব না এখানে যত ওয়ার্ড ক্ষমতা বলুক না কেন অলওয়েজ তোমার সেকেন্ডে কি থাকতে হবে এক থাকতে হবে তোমরা এই জিনিসটা ফলো করবা সেকেন্ডে এক আছে কিনা আর কাজের পরিমাণ হচ্ছে যত বলবে তত তাহলে ওই এমসি কিউ আনসারটা সঠিক যে অপশান এরকম দেখবা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার আসরিক ক্লিয়ার আসো পরে এমসি কিউ তো আসো ভাই এভাবে দৌড়ে দৌড়ে প্রত্যেকটা এমসি সলভ করে দিব ক্ষমতা পি বল অ্যাপ এবং ব্যাক বি এর মধ্যে সম্পর্ক হলো মানে ক্ষমতা বল এবং ব্যাক এর তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক কী আমরা মনে রাখবো এর তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক হচ্ছে পি ইকুয়াল টু অ্যাপ বি দেখো আমাদের কিন্তু অনেক এমসিকিউ জাস্ট সূত্র টাইপের মানে জাস্ট আমরা যদি সূত্রটা পারি তাহলে আমরা এমসি পারতেছি যেমন দেখো এটা কিন্তু একটা সূত্র টাইপের এমসিকিউ দেখছো দেখছ এরপর আসো এ এমসিউতে আসো খুবই খুবই ইম্পর্টেন্ট কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাস কত এই এমসিকিউটা তোমার বিশ্বাস করো ভাই বোর্ড পরীক্ষা অনেক বাড়ছে একর সাথে মেডিকেলে অনেক বাড়ছে এবং একই সাথে বার্ডসিটিতে অনেক অনেক বাড়ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিউ তোমার থিরসটা দিয়ে রাখো মনে রাখবা কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কাজ শূন্য হয় কখনো অসীম বা ধনার্থক বা ঋণার্থক হতে পারে না অলওয়েজ দুনিয়া ভূমিকম্প হোক যায়া হোক না কেন অলওয়েজ কী হবে শূন্য হবে যেন এটা মনে থাকে আমরা জাস্ট আরেকটা এমসিপ সলভ করবো সেটা হচ্ছে টু নিউটন বল কোনো নির্দিষ্ট বরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে ষাট কোন কী করে উৎপন্ন করে পাইফ মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত তোমাকে কাজটা জানতে চাইছে আমরা জানি কাজের সূত্র কি বা এক কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু অ্যাপ অ্যাস আমার এখানে অ্যাপ মানে হচ্ছে বল বল দেওয়া আছে টু নিউটন তা আমি লিখবো অ্যাপ মানে হচ্ছে টু গুণ অ্যাস অ্যাস মানে হচ্ছে তোমার স্মরণ বা দূরত্ব দেখো স্মরণ দেওয়া আছে ফাইভ তা আমি লিখলাম গুণ ফাইভ ইন্টু কস টিটা টিটা মানে কত ভাইয়া এই যে টিটা হচ্ছে কত ভাইয়া ষাট ডিগ্রি আমার কস ষাট ডিগ্রি মান হয় জিরো পয়েন্ট ফাইভ এরপর আমি যদি এই তিনটা একসাথে গুণ করে দিই তাই আমি আনসার পাবো ফাইভ পয়েন্ট জিরো অর্থাৎ ফাইভ সো আমার কাজের পরিমাণ হচ্ছে ফাইভ জুল আশা করি তোমরা এই ক্লাসটা অনেক অনেক ভালো লাগছে ভাই এভাবে তোমার প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সলভ করে দেব যাতে তোমরা উপকৃত হতে পারো কারণ এই ক্লাসগুলা সমানভাবে একই সাথে এসএসসি বোর্ড পরীক্ষা মেডিকেল পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষা তিনটার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয় না ইউটিউবে কোনো চ্যানেলে এভাবে দৌড়ে দৌড়ে বইয়ের এমসিকিউ সলভ করায় কারণ ইউটিউবের বই ইউটিউবের চ্যানেলগুলোতে কখনও বই এমসি তোমাকে সলভ করবে না একমাত্র বাইয়ের ছাড়া আর কেউ সলভ করবে না সো তোমার ক্লাসগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা কারণ তোমার বন্ধুরাও এমসি কি অনেক বিপদ আছে যারা অ্যাডমিশন দিবে বা এসসি পরীক্ষা দিবে অনেক বিপদ আছে এমসি নিয়ে যদি এই ক্লাসটা তারা পায় তারা অনেক উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী অর্ধেক এমসি নিয়ে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ